আধুনিক মানের ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হলো তা চালু হয়নি। বৃহস্পতিবার বন্ধ স্কুল পরিদর্শনে আসে এক প্রতিনিধি দল। এদিন জেলা শাসকের নির্দেশে বন্ধ স্কুল পরিদর্শনে আসে প্রতিনিধি দলের সদস্যরা। উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের নির্দেশে বাগদায় বন্ধ স্কুল পরিদর্শনে এলেন এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার বাগদার কুমোরখোলায় বন্ধ স্কুল পরিদর্শন করেন ওই প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে ছিলেন বাগদার সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন্দু গাঙ্গুলি, পঞ্চায়েত সমিতি সভাপতি গোপা রায় সহ প্রশাসনিক কর্তারা। বাগদার কুমোরখোলা গ্রামে রাজ্যের অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তরের উদ্যোগে তপশিলী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য একটি ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে উঠেছিল। ডক্টর বি আর আম্বেদকার রেসিডেন্সিয়াল স্কুল তৈরি হলেও আজও তা চালু হয়নি। আধুনিক মানের কক্ষ, শিক্ষক শিক্ষিকা আবাস, ছাত্রছাত্রী আবাস, আধুনিক খেলার মাঠ উপকূল পরিবেশে তৈরি হলেও স্কুল চালু করা যায়নি। কেন্দ্রীয় সরকারের টাকায় হেলেঞ্চার মাটিতেও স্কুলটা তৈরি হয়েছিল। এই সরকারের অকর্মণ্যার জন্যেই স্কুলটা দীর্ঘদিন তৈরি হওয়ার পরেও স্কুলের পঠন পাঠন শুরু হয়নি। আজকে ভোটের আগে হঠাৎ করে মনে হয়েছে যে পরিদর্শক দল আমরা পাঠাই, তবুও আমরা বলবো এলাকার মানুষের স্বার্থে দ্রুত স্কুলে পঠন পাঠন শুরু হোক। এদিন বন্ধ সেই স্কুল পরিদর্শনে আসেন প্রতিনিধি দল। যে কোনো কারণেই হোক, হয়তো এটা একটু লেন্দি হয়ে গেছে, তার জন্য আজকে আমাদের ডিএম সাহেব বিসিডব্লিউ অফিসারকে পাঠিয়েছেন এখন কোন পর্যায়ে আছে এবং কিভাবে আছে। বাচ্চা কাচ্চা, এটা একটা ভালো স্কুল এবং খেলার জায়গা পড়ে আছে, বাচ্চা কাচ্চা খেলাধুলা করে। আর জঙ্গলের কথা বলছেন, না থাকলে, মানুষজন না থাকলে, কিন্তু মাঝে মাঝে আমার এলেঞ্চা পঞ্চায়েতের প্রধান এখানে কাজকর্ম করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে যতদূর সম্ভব। আপনারা তো দেখতে পাচ্ছেন, মনে করছেন মানে খুব তাড়াতাড়ি কি স্কুল চালু? আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি এটা চালু হবে। প্রতিনিধি দলের সদস্য বলেন, জেলা শাসকের নির্দেশে স্কুল পরিদর্শন করলাম, জেলা শাসককে রিপোর্ট দেব, তবে স্কুল চালুর বিষয়ে আশার কথা শোনাতে পারেননি প্রতিনিধি দলের সদস্যরা। ডিএম স্যার নির্দেশ দিয়েছিলেন, সেই জন্য এসেছি আমি আর বিডিও স্যার এসেছি। কতদিন আগে থেকে স্কুল মানে এই মুহূর্তে আর আমার বিশেষ কিছু বলার নেই, ডিএম স্যারকে আমরা রিপোর্ট করছি, বাকিটা উনি বলবেন। আমরা বিষয়টা দেখে গেলাম, আমরা ডিটেলসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট করব। হ্যাঁ, সেটাও আমার জানা নেই। আপনার পরিদর্শনে আমার কাজ হচ্ছে পরিদর্শন করে রিপোর্টটা অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেওয়া, তারপর উনি যেভাবে বলবেন সেভাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বাগদা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।